তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি ভালো ভিডিও এডিটিং অ্যাপের কথা বলবো, যে অ্যান্ড্রয়েডের, যেটা খুবই ভালো একটি এডিটিং অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, এটি হলো পাওয়ার ডিরেক্টর। তোমরা হয়তো অনেকজনের নাম শুনেছো এবং অনেকজন যারা শুনোনি তাদের বলে দিই, এই ভিডিও এডিটিং অ্যাপটি খুবই সুন্দর। এইটির মাধ্যমে অনেকজন বড় বড় ইউটিউবার যারা এডিটিং করে, মোবাইলের মাধ্যমে এডিটিং করে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, তোমরা হয়তো টেকনিক্যাল দোস্ত হিতেশ ভাইয়ের নাম শুনেছো। সে নিজে পাওয়ার ডাইরেক্টরের মাধ্যমে কোনো এডিটিং করে এবং সে মোবাইলের মাধ্যমে করে, এবং তার জানোই তো তার ভিডিও এডিটিংগুলো কত সুন্দর হয়। চাইলে তোমরা তার চ্যানেলে দেখে আসতে পারো এবং তার এডিট দেখতে পারো কত সুন্দর হয়। তো এইটিতে যখন তোমরা এডিট করতে চাও, তোমরা হয়তো অনেকজন ডাউনলোড করে ইউজ করতে চাও, কিন্তু তোমাদের সমস্যাটা কী হয় আমি বলছি, সেটা হলো তোমরা এইচডিতে তোমরা এক্সপোর্ট করতে পারো না, এবং এদের এবং এক্সপোর্ট করার পর দেখা যায় যে এদের ওয়াটারমার্কটা থেকেই যায় তোমার ভিডিওতে, ফলে তোমার সমস্যা হতে পারে। তুমি যদি ইউটিউবে ভিডিও দাও তাহলে এটা খুবই একটা সমস্যা। তার জন্য আমি তোমাদেরকে যেটি দেবো সেটা হলো এদের মড ভার্সন বা প্রো, যেটা আমি নিজে তৈরি করেছি, এবং ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে। কিন্তু তার আগে একটি কথা শুনে রাখো, চলে যেও না। সেটি হলো, তোমরা যখন ইউজ করবে পাওয়ার ডাইরেক্টরের অ্যাপটি, এটা আমি নিজে মড করেছি বা মডিফাই করেছি, তো কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। তবুও যদি সমস্যা করে তুমি আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সমস্যাটা আশা করি মিটিয়ে যাবে। এবং এটা খুবই ভালো ভিডিও এডিটিং অ্যাপ অ্যান্ড্রয়েডের মধ্যে, আমার মনে হয় বেস্ট কাইন মাস্টারের পরে। কাইন মাস্টারের পরে কি, কাইন মাস্টার পাওয়ার ডিরেক্টর দুটোই সমান ভিডিও এডিটিং অ্যাপ। তো তোমরা যদি অনেকজন আছো যারা কাইন মাস্টার এডিটিং করো, তাদেরকে একবার বলবো যে পাওয়ার ডিরেক্টর ইউজ করতে পারো। পাওয়ার ডিরেক্টরও খুব ভালো, খুব ভালো মানে খুবই ভালো একটি এডিটিং অ্যাপ। তার সঙ্গে আমি মডিফাই করে দিয়েছি, তার ফলে তোমার ওয়াটারমার্ক দেখা যাবে না, ফুল এইচডিতে তুমি এক্সপোর্ট করতে পারবে, এবং যতগুলি প্রো ভার্সন বা ফিচার্সগুলি থাকে সব ফিচার্সগুলি তুমি ইউজ করতে পারবে ফ্রিতে। তাই তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। তোমরা ভিডিওটি ভালো লাগলে করে দাও লাইক, খারাপ লাগলে করে দাও ডিসলাইক, এবং এবং অ্যাপটিতে যদি কোনো রকমের সমস্যা হয় তোমাদের কমেন্ট করে জানাবে, আশা করি আমি সেরে দেবো। কারণ এটা আমি নিজে তৈরি, তাই আমি নিজের দায়িত্ব নিয়ে তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, কোনো রকমের সমস্যা হলে তোমাদেরকে সেটা আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, বাই, বাংলা ভাষা জিন্দা। তার আগে বলে রাখি, চ্যানেল যদি প্রথম আসো সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রতিদিন নতুন নতুন ভিডিও এভাবে নিয়ে আসি। Bounce.